তো স্পন্টেনিয়াস লাইফে বেরোচ্ছিলাম একটু, প্রচণ্ড রোদ দেখে এখন আর বেরোতে ইচ্ছা করলো না, তাই ভাবছি ভেতরেই যাই, বিকেলের দিকে যদি পারি তো একটু বেরোবো, ভেতরে গিয়ে কিছু কাজকর্ম করি। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। তাহলে চলুন ভেতরে যাই, দেখি কী করা যায়। এখন এই রোদে বেরোনো যাবে না, শরীরও খারাপ হবে বেরোলে, সেই জন্য হয়তো বিকেলের দিকেই বেরোবো, পারলে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন সঙ্গে থাকুন, ব্লগ শুরু করে দিয়েছি। বন্ধুরা বেরোতে তো পারলাম না, চলে আসলাম কিচেনে, গরম দেখে ভাবলাম একটু দই বসাই, সেই দইটাই বসাতে এসছি। তাহলে কাজ শুরু করি। দইটা উঠে যাবে, একদম টক হবে না, তো ভালো করে বসে যায়। আমি এই জন্য মাইক্রোটাই ইউজ করি দই বসানোর জন্য। দু ঘন্টা পরে আমি এসেছি দেখার জন্যে দইটা হয়েছে নাকি। দইটা ভালো করে হয়ে গেছে, এই গরমে দু ঘন্টাতেই দই বসে যায়। এই দইটা টকও হয় না, কিছুই না, এটা সাদা দই বলতে পারা যায়। খানিকটা লাঞ্চ রেডি করে আমরা বেরোচ্ছিলাম, বেরোনো হয়নি বলে এসে আবার রান্নাটা শুরু হয়ে গেছে। একটু বাকিই ছিল রান্না, সেটাই এখন কমপ্লিট করছি। আমরা দইটা বসানোর পরে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। বুনোদের বিছানা কাঁচা হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, মেশিনে হয়েছে, কিন্তু ড্রায়ারে যাচ্ছে না, তাই তো? বিছানা গুলো একটু বড় না, গরমে তো ওরা বিছানায় শোবে না, এই বিছানায়, ওই জন্য এগুলো এখন কেচে উঠিয়ে রাখতে হবে।
আবার পরের বছর শীতের জন্য, সেটাই ভাই এখন করছে। ওদের বিছানাগুলো কাঁচা হচ্ছে, ড্রায়ার থেমেছে। লোম আটকেছে নাকি মেশিনে? বের কর ওটা, দেখি কেমন হলো। রোদে শুকাবে, হয়তো আজকে একদিনই শুকাবে না। একটা চেয়ার খুলে নে, শুকাবে না, কালকে শুকিয়ে যাবে। এটা শাশা, লেখা দেখতে পাচ্ছি তো, গদিটার জল পড়ছে ড্রায়ার থেকে বেরোনো গদিটাতে। এটা শাশা, এটা না হাফ ড্রাই হয়েই আছে তাই না? বোনটা তো আগেই হয়ে গেছে, বোনটা জল প্রায় ঝরেই গেছে তাই না? এই যে বোন, ডাটা ফাটা আছে, তুই দেখ না, তুই নিতে পারিস, ফাঁকা একদম উদ্যোগান। Thank you.
খাওয়া হয়ে গেছে, এসেছিলাম একটু বাইরে, ওদের বিছানাগুলো উল্টে পাল্টে দিলাম, আর ব্লগটাও শেষ করার সময় হয়ে গেছে। একটু একটু শেয়ার করলাম, সব কিছু শেয়ার করতে পারলাম না, ভিডিওগুলো বড় হয়ে যায়, সেই জন্যে আজকে এখানেই ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ব্লগ নিয়ে আসছি আজকের মতো, টাটা। বিছানাগুলো একটু উল্টে পাল্টে রোদে ড্রায়ারে যেহেতু দেওয়া যায়নি, শুকাতে সময় নেবে বলে এগুলোই একটু ওলট পালট করতে এসেছিলাম, তাই ব্লগটাও শেষ করে দিলাম।